ও আরা। দহে জাতীয়তাবাদী যুব দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দলটির জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে জিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে একটি রেলি বের করা হয় রেলিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয় এর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ফিন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা সরকার পতনের আন্দোলনে যুবদল নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান